রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় প্রকৃত উন্নয়ন চলছে ত্রিপুরায়। রাজ্যের মা বোনেদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতেও কাজ করছে রাজ্য সরকার। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের স্বসহায়ক দলগুলোকে আরও শক্তিশালী করে তোলা হচ্ছে। স্বসহায়ক দলের জন্য নবনির্মিত একটি অফিস ঘরের উদ্বোধন করে বৃহস্পতিবার এমনটাই বললেন রাজ্যের জনজাতি কল্যাণ, সংখ্যালঘু কল্যাণ এবং সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। আরডি দপ্তরের অধীনে প্রায় 16 লক্ষ টাকা ব্যয় করে দিন দক্ষিণ জেলার বগাফা আরডি ব্লকের অধীনে পশ্চিম কাঠালিয়া গ্রাম পঞ্চায়েতের দেবখা চৌধুরী পাড়াতে নির্মাণ করা হয়েছে এই অফিস ঘরটি। ফলক উন্মোচন করে নবনির্মিত এই পাকা বাড়িটির বৃহস্পতিবার উদ্বোধন করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, আরডি দপ্তরের আধিকারিক উকেন্দ্র রিয়াং এবং বিডিও ধৃতি শেখর রায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, রাজ্যের মহিলাদের আত্মনির্ভর করার জন্য কাজ করে চলেছে রাজ্য সরকার। এই বিল্ডিংটি করাতে এলাকার মহিলারা অনেকটাই উপকৃত হবেন। এতদিন কারোর বাড়িতে বসে মিটিং এবং দলের পরিকল্পনা করতে হতো তাদের, এখন নিজস্ব অফিস বাড়ি পেলেন স্বসহায়ক দলের মহিলারা। আমাদের 2018 আমাদের রাজ্যে মানুষের কল্যাণের স্বার্থে এবং রাজ্যের মানুষকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলি দিয়ে আমাদের এই রাজ্যের অর্থনৈতিক এবং কেন্দ্রের অর্থনীতিটাকে অ্যাপ্লিকেশন করা এবং শক্তিশালী করার জন্য আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় নেতৃত্বে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন এলাকাতে আমাদের যারা মারা আছে, যারা দিদিরা আছে, তাদের মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক উন্নত করার জন্য আমাদের সরকারের পরিকল্পনা বিভিন্ন ব্লকে TLRM-এর মাধ্যমে এবং বিভিন্ন গ্রামে এসএসজি গ্রুপ সেটাকে আরও সংখ্যা বাড়ানোর জন্য চেষ্টা চালাচ্ছে এবং তাদের মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের যারা মহিলারা যারা আছে, নারীরা যারা আছে, তাদেরকে শক্তিশালী করা, নারী শক্তি। যখন আমাদের এই যে রাজ্যের মহিলারা যখন বিভিন্ন কাজে জড়িত থাকবে এবং বিভিন্ন কাজের মাধ্যমে অর্থনৈতিক আপগ্রেডেশন করবে, তখন রাজ্যে পরিবর্তন হবে, রাজ্যে উন্নত হবে। তাকে আমরা লক্ষ্য রেখে আমাদের আজকে এই শান্তিবাজার বগাফা ব্লকের আন্ডারে আমাদের জিসি পাড়াতে এক সময়ে তাদের এই গ্রামবাসীর একটা স্বপ্ন ছিল, একদিন দাবি ছিল যে এই এলাকা আমাদের এসএসজির গ্রুপের জন্য একটা সুন্দর একটা বিল্ডিং তৈরি করা। তাই আজকে সেই স্বপ্ন আজকে পূরণ হয়েছে আমাদের, বিশেষ করে এই শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক প্রমোদ রিয়াং মহোদয়ের নেতৃত্বে। তাই আজকে এই বিল্ডিংটা আমরা উদ্বোধন করতে পেরেছি। দলের আত্মসামাজিক মান উন্নয়নের জন্য দলীয় বৈঠকের ক্ষেত্রে দেবখা চৌধুরী পাড়ার এই অফিসটিকে ব্যবহার করতে পারবেন পশ্চিম কাঠালিয়া এলাকার মোট 22টি স্বসহায়ক দলের মহিলারা। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এদের মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।